চাণক্যের মতে যে ব্যক্তি এই দুটি বিষয় থেকে দূরে থাকবেন তিনি সর্বদা সুখী হবেন। কোন দুটি বিষয় অবশ্যই চলুন আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। চাণক্যের মতে একজন সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সমস্ত ধরনের আসক্ত থেকে মুক্ত। কোনো বিষয়ে আসক্ত থাকলে সে ব্যক্তির সুখ হয় না, কারণ যতক্ষণ শালীনতা থাকবে ততক্ষণ ব্যক্তিটি নিরর্থক কর্মে নিমগ্ন থাকবে, মানসিক উত্তেজনা এবং বিভ্রান্তি থেকে যাবে। এই সমস্যাগুলি যখন ব্যক্তিকে ঘিরে থাকে তখন ব্যক্তি সুখী থাকতে পারে না। চাণক্যের মতে সুখী হওয়ার জন্য কারো সংস্থান দরকার হয় না, সুখী হওয়ার জন্য ইতিবাচক চিন্তা ভাবনা এবং ভালো চিন্তা ভাবনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ ব্যক্তি লোভ এবং নিদ্রাহীনতায় নিমগ্ন থাকে ততক্ষণ সে সুখ পেতে পারে না। সুতরাং একজন ব্যক্তির এই দুটি গুণ থেকে দূরে থাকা উচিত। চাণক্যের মতে লোভ থেকে দূরে থাকলেই প্রকৃত সুখ পাওয়া যায়। লোভ একটি রোগের মতো, লোভ সর্বদা ব্যক্তিকে বিরক্ত করে, শান্তিতে বসতে দেয় না। লোভের কারণে কোনো ব্যক্তি ভুল পথে চলতে শুরু করে যা তার জীবনের শান্তি নষ্ট করে। লোভ এমন একটি রোগ যা একবার অনুভূত হয়ে গেলে সহজে যায় না। লোভ মানুষের ধ্বংসের প্রধান কারণ। লোভের কারণে কোনো ব্যক্তির জীবনে সন্তুষ্টি শেষ হয় এবং প্রতিদিন সে নতুন লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলি অর্জনের জন্য দৌড়ায় যা তার জীবনের উপভোগের অবসান ঘটায়। সুতরাং লোভ থেকে দূরে থাকা উচিত। চাণক্য একমতে মন্দ কাজ থেকে এড়িয়ে চলা উচিত। দুষ্টতাও এক ধরনের রোগ। এই রোগটি কোনো ব্যক্তির খ্যাতি এবং ক্ষমতা নষ্ট করে। অন্য ব্যক্তির সঙ্গে মন্দ কাজ করা একটি ভুল অভ্যাস। খারাপ লোকটা খুব দ্রুত মন্দ কাজ করে, তাকে ঘিরে ফেলে। যারা মন্দ কাজ করে তারা সমাজে সম্মান পায় না। অশুভ ব্যক্তির উপর নেতিবাচক চিন্তা ভাবনা জাগায়, যার কারণে সেই ব্যক্তিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি হতে হয়। চাণক্যের মতে মন্দ কাজের চেয়ে তার সামনে ভালো জিনিস নিয়ে চিন্তা করা উচিত। মন্দ দেখে মন্দ আসে, সুতরাং মন্দ থেকে দূরে থাকুন। এবং চাণক্যের বলে যাওয়া এই নীতিটি, এই দুটি বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখার চেষ্টা করুন। এই দুটি বিষয় থেকে দূরে থাকবেন, তাহলে দেখবেন আপনার জীবনে আপনি অনেক সমস্যার থেকে এগিয়ে অনেক সাফল্যতা অর্জন করতে পাচ্ছেন এবং সর্বদা আপনি সুখ ভোগ করতে পারবেন, সর্বদা আপনি সুখী থাকবেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে হবে। কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে।